আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতদিন রমজান পেয়েছেন ততবারই তিনি ইতিকাফ থেকেছেন। মক্কা বিজয় যেবার হয়েছে সেইবারে আল্লাহ রাসূল ব্যস্ততার কারণে ইতিকাফ থাকতে পারে নাই রমজান মাসে। ইতিকাফ না থাকতে পারে না এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন চলে গিয়েছে পরবর্তীতে যখন ফ্রি হয়েছে সুস্থ হয়েছে তখন আল্লাহ রাসূল এই ইতিকাফের কাজা আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফটা কত গুরুত্বের, বিশ্ব নবী যে সময় রমজান মাসের ইতিকাফ ছিলেন তখন তিনি একজন নবী ছিলেন, ভালো করে খেয়াল রাখেন, তখন তিনি একজন নবী ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সমাজপতি, সমাজের একজন নেতা ছিলেন। রসুল যখন ইতিকাফ থেকেছিলেন তখন রসুলের একসাথে নয় জন বিবি ছিল, নয়টা পরিবার ছিল। এত ব্যস্ততা, এত কিছুর পরেও বিশ্ব নবী ইতিকাফ ছিলেন, নিঃসন্দেহে বুঝতে হবে ইতিকাফ গুরুত্বের দিক থেকে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি পৃথিবীর কোনো কিছুর লালসা ছাড়াই, কোনো কিছুর বিনিময়ে ছাড়াই, কোনো ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন মসজিদে ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির সাথে জাহান্নামের তিন খন্দক দূরত্ব সৃষ্টি করবেন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন খন্দকের দূরত্বর পরিমাণটা কত বেশি হবে এটা তো আমরা বুঝলাম না। কোন সময় আল্লাহ তাআলা মানুষের সাথে, ইতিকাফকারী ব্যক্তির সাথে কোন সময় আল্লাহ তাআলা তিন খন্দক জাহান্নামের এই বিশাল দূরত্ব সৃষ্টি করবেন? আল্লাহর নবী বলল, ও সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষেরা তাদের হিসাব দেওয়ার জন্য লাইন হয়ে দাঁড়াবে, মানুষের কোনো হুঁশ থাকবে না, মানুষ দিক বিদিক হারিয়ে ফেলবে, একদিক থেকে জাহান্নামের গর্জন আসবে, জাহান্নামের গর্জনটা এমন একটি অবস্থা সৃষ্টি হয়ে যাবে, জাহান্নামের এক একটা জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলে 70,000 শক্তিশালী ফেরেশতাগুলো, যে ফেরেশতাগুলোর এত বেশি শক্তি ওই ফেরেশতাগুলো যদি একবার ইচ্ছা করে গোটা পৃথিবী শুধু নয় আসমান এবং জমিনকে একবার হাতের তালুতে নিয়ে এভাবে উল্টো করে ফেলাই দিতে পারবে, এমন এমন শক্তি সম্পূর্ণ 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা শিকলের মধ্যে ধরতে দিবেন। জাহান্নাম এমন ভাবে গর্জন ছাড়বে, একটা নেকড়ে বাঘ তার শিকারকে দেখলে পরে শিকারের উপর যেমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যায়, জাহান্নাম ঠিক জাহান্নামবাসীদেরকে ওই হাসরবাসীদের মধ্যে যারা জাহান্নামী হয়ে যাবে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার পরে জাহান্নাম তখন তাদেরকে গ্রাস করার জন্য তার অবস্থান থেকে ছুটে আসতে যাবে। এই ছুটে আসা জাহান্নামটাকে আটকে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগিয়ে দিবেন, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতারা ধরবে, তারপরেও জাহান্নাম যে তর্জন গর্জন করবে এই তর্জন গর্জনে হাসরবাসীদের কলিজা ফেটে যাবে ভয়ে। এমন কি বিশ্ব নবী বলেছেন সেদিন যে যারা যারা জান্নাতি ব্যক্তি হবে নবীরা পর্যন্ত জাহান্নামের সেই গর্জন শুনতে পারবে, নবীদেরও কলিজা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, জান্নাতবাসীদের কলিজাও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এমন একটি অবস্থা যেদিন সৃষ্টি হবে আল্লাহর নবী বলেছেন সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মুমিন বান্দাদের কাছ থেকে জাহান্নামের দূরত্বটাকে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করবে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দকের দূরত্বের পরিমাণ কতটুকু? আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, এক খন্দক সমান সমান হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব, যত বেশি জাহান্নামের
এক খন্দক দূরত্বের পরিমাণ হচ্ছে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, সাহাবারা শোনো, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত এতেকাফকারী ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একদিন মসজিদে এতেকাফ করেছিল, একদিন মসজিদে যারা এতেকাফ করে অবস্থান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় তার এবং জাহান্নামের মধ্যে তিনটি খন্দক এরকম বিশাল দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দুইটি কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। দুইটি কবুল উমরা হজ, পৃথিবীতে কোন ব্যক্তি যদি দুইটি কবুল হজ এবং দুইটি উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে যায়, এই ব্যক্তির অনেকগুলো টাকা হজ করার জন্য নিয়োগ করেছে, 500,000 টাকা খরচ করলো, হজ করলো, সব কিছু করলো, মক্কা গেল, মদিনায় গেল, সেখান থেকে আবার ফিরে দেশে চলে আসলো, ওই ব্যক্তিটা 500,000 টাকার মধ্যে 5 টাকা নয় 1টি টাকা যদি হারাম পথে উপার্জনকারী কোনো টাকা দিয়ে সেই ব্যক্তি যদি যাতায়াত পথে বহন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সেই হজটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে একদিন এতেকাফ করে, একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দুইটি কবুল হজ এবং দুইটি উমরা হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী ব্যক্তি যখন হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়, যখন মক্কা মদিনা সফর করার পরে যখন বাড়িতে ফিরে চলে আসে, বাড়িতে আসার পরে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিটার, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এমন বেশি গুণমুক্ত করেন, এত গুণামুক্ত আল্লাহ তাআলা করেন, একটা মাসুম সন্তান সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে একটা মাসুম সন্তান যেভাবে নিষ্পাপ বেগানা হয়ে যায়, একজন হাজি ব্যক্তি বাড়ি থেকে মক্কা মদিনায় যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজি ব্যক্তিকে সেইভাবে গুণমুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এতেকাফ করে, ওই এতেকাফকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজি ব্যক্তির মতো গুণামুক্ত করে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছে, হাজি ব্যক্তি যখন হজ করে যখন বাড়িতে চলে আসে, ওই ব্যক্তিটার মর্যাদা এমন বেশি বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এক ধরনের পাথর আছে, এই পাথরগুলোর সাথে যদি পৃথিবীর কোনো পাথর যদি লাগে, পৃথিবীতে ওই পাথরের সাথে যদি কোনো পাথরের ঘষা লাগে, ওই পাথরটা সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী বলেছেন, হাজি ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দেন, কোন হাজি ব্যক্তি যখন হজ করে যখন বাড়িতে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এত বেশি বৃদ্ধি করে দেয়। ওই হাজি ব্যক্তির সাথে সর্বপ্রথম যেই ব্যক্তি তার পরিবারের অথবা তার এলাকার কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করে, তার সাথে যদি সংবর্ধনা জানায়, মোলাকাত করে, তার সাথে যদি কোলাকুলি করে, আলিঙ্গন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজি ব্যক্তির সাথে আলিঙ্গন করার কারণে যে ব্যক্তিটা সর্বপ্রথম তার সাথে আলিঙ্গন করবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি যখন এতেকাফ করবে, এতেকাফ করার পরে যখন শাওয়ালের চাঁদ যখন উঠবে, এই শাওয়ালের চাঁদ দেখার পরে যখন ব্যক্তিটি যখন মসজিদ ত্যাগ করে যখন বাইরে বাইরে হবে, সর্বপ্রথম ওই ব্যক্তিটার সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করবে, ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি মুসাবা করবে, ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি কোলাকুলি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি তার সাথে আলিঙ্গন করবে, কোলাকুলি করবে, এই এতেকাফ করা ব্যক্তি আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা বৃদ্ধি করে দেয়, যে ব্যক্তিটা তার সাথে মোলাকাত করে, আলিঙ্গন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।